एस्ट्राजेनेका टीकार दुई डोजे 93% एंटीबडी तैरी है। ढाका मेडिकल कलेजर माइक्रोबायोलजी विभाग के गवेषणार फलाफले ये तथ्य उठे एसेছে। 6 मास थेके 1 बछर पर्यन्त शरीरे एंटीबडी थाकते पारे। बुस्टर डोज लागबे किना आरो गवेषणाय ता जाना जाबे। विस्तारित जानाচ্ছেন स्मृति मंडल। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের থেকে ৩০৮টি নমুনা সংগ্রহ করে ৫ মাসের গবেষণা। এই গবেষণা কাজটি করেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এসএম শামসুজ্জামানের তত্ত্বাবধানে একদল গবেষক। সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার 4 সপ্তাহ পর 41% এবং দ্বিতীয় ডোজ নেয়ার 2 সপ্তাহ পর 93% অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। প্রথম ডোজ দেওয়ার পরে 76% মধ্যে অ্যান্টিবডি পেয়েছিলাম, কিন্তু আমরা আগেই বলেছি যে 35% আরটিপিসিআর পজিটিভ তাদের রিপোর্ট ছিল। 35% তার মানে ইনফেকশন কখনো হয়েছে তাদের মধ্যে অ্যান্টিবডি থাকতেও পারতো, ওই জন্য আমরা ওইটা বাদ দিয়েছি। অ্যান্টিবডি করোনা থেকে মুক্তির গ্যারান্টি না দিলেও মৃত্যু ঝুঁকি কমিয়ে আনে বলে জানান গবেষকরা। প্রতি বছর টিকা নিতে হবে কিনা তা ভবিষ্যতে গবেষণায় জানা যাবে। আমরা লিটারেচার কিংবা যা দেখি, আমাদের এই ভ্যাকসিনগুলার সাধারণত বলা হয় 6 থেকে 9 মাস, ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত মানে পারসিস্ট করে, কিন্তু আমরা জানি যে বডিতে কিন্তু মেমোরি সেলও ফর্মেশন হয়। গবেষণায় অর্থায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা আশা করি যে পরবর্তীতে এই ধরনের গবেষণা আরো ইনডেপথ। স্মৃতি মণ্ডল, 21শে টেলিভিশন, ঢাকা।